আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে একটা টেস্ট রয়েছে, একটা এক্সপেরিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে মমের গলনাঙ্ক নির্ণয়। আসলে গলনাঙ্ক নির্ণয় আমরা কেন করি? গলনাঙ্ক নির্ণয় আমরা করি কোনো একটা পদার্থ বিশুদ্ধ কিনা সেটা চেক করার জন্য, কারণ প্রত্যেকটা পদার্থের গলনাঙ্ক হয় ফিক্সড। অবশ্যই চাপের একটা প্রভাব রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো গলনাঙ্ক আমরা কেন চেক করি? কোনো একটা পদার্থের গলনাঙ্ক ফিক্সড হয় এবং যদি কখনো এই গলনাঙ্ক আমরা ফিক্স না পাই, যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 815°C, যদি আমরা কখনো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 815°C না পাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সোডিয়াম ক্লোরাইডটা বিশুদ্ধ না। যার অর্থ হচ্ছে গলনাঙ্ক যদি কখনো না আসে ঠিকঠাক, তার অর্থ হচ্ছে সেই পদার্থটা বিশুদ্ধ না। তার মানে গলনাঙ্ক নির্ণয় করা হয় মূলত পদার্থ বিশুদ্ধ কিনা এটা চেক করার জন্য। সুতরাং তোমাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয় যে কোনো একটা পদার্থ বিশুদ্ধ কিনা, এটা কিভাবে চেক করবে, তুমি বলবে গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে সেটা চেক করা যায়। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি যে আজকের এক্সপেরিমেন্টে আমাদের কোন কোন ইকুইপমেন্ট বা উপাদানগুলো আমাদের দরকার হচ্ছে। একটু দেখো, এটা থার্মোমিটার, বিকার, ওকে, এটা বিকার, তার মধ্যে দেখতে পাচ্ছ টেস্ট টিউব, টেস্ট টিউবের মধ্যে রয়েছে আসলে মম, এবং এই মমের গলনাঙ্কটাই আমরা আসলে চেক করব। ত্রিপদ স্ট্যান্ড এবং মম, আমরা প্রথমে এই যে ওয়াশ জার যেটা রয়েছে, তুমি এমনিতেও পানি অ্যাড করতে পারো, আমি একটু এভাবেই করছি। এই ওয়াশ জারের কাজ হচ্ছে মূলত যখন তুমি এক্সপেরিমেন্ট করবে তখন টেস্ট টিউব হয়তো অপরিষ্কার হয়ে যাবে, তাই না? সেটা পরিষ্কার করার জন্য আসলে এই ওয়াশ জারটা ব্যবহার করা হয়। তাহলে চলো আমরা মমটাকে জ্বালিয়ে নিচ্ছি। এটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, কারণ এক্সপেরিমেন্টের যে নিয়ম সেটা হচ্ছে এই পানিটা উত্তপ্ত হবে, সেই পানির মধ্যেও, এই যে দেখো এখানে, সেই পানির মধ্যেও আমরা এই টেস্ট টিউবটাকে ডুবাব, ঠিক এইভাবে। এটা হচ্ছে টেস্ট টিউব হোল্ডার, টেস্ট টিউব আমি ধরেছি, এই যে টেস্ট টিউব হোল্ডার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আমরা এভাবে ডুবাব। যখন পানিটা গরম হবে তখন এই উত্তাপটা এই টেস্ট টিউবের মধ্যেও আসবে, আর টেস্ট টিউবের মধ্যে রয়েছে মম। যখন মমটা গলে যাবে, এই যে রয়েছে আমাদের থার্মোমিটার, হ্যাঁ, এই থার্মোমিটারটা তখন আমরা এই টেস্ট টিউবের মধ্যে দেব এবং দেখব যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আসলে হচ্ছে। ওকে, এটাই হচ্ছে মূলত প্রসেস। তো এটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, কারণ এই পানিটা উত্তপ্ত হতে বেশ কিছুটা সময় লাগবে আসলে। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিকার রয়েছে সেটা উত্তপ্ত হয়েছে এবং পানি উত্তপ্ত হয়েছে আলটিমেটলি। এখন আমরা এই যে টেস্ট টিউবে যে আমরা মমটা রেখেছিলাম, এই মমটা এখন আমরা এখানে ডুবাবো, অর্থাৎ টেস্ট টিউবটা আমরা পানির মধ্যে ডুবাবো এবং আমরা দেখার চেষ্টা করব যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে আমাদের মমটা গলছে। এবং এই মমটা গলানোর জন্য এই যে আমি তাপ দিয়েছি অনেকক্ষণ সময় লেগেছে আসলে, এই জন্য ভিডিওটা আমি মানে কেটে দিয়েছিলাম, এখন আবার নতুন করে শ্যুট করছি। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মমগুলো গলছে, তোমরা হয়তো অতটা ভালো বুঝবে না ওখান থেকে, একটু পরে তরল হয়েছে অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারবে, আমি দেখাবো, একটু অপেক্ষা করো তোমরা। তোমরা যেন গরম পানি দিও না, হয়তো অনেকে ভাববা যে এত কষ্টের কি দরকার ছিল, হ্যাঁ আপনি ডিরেক্টলি গরম পানি দিলেই তো পারতেন, 100°C তাপমাত্রার গরম পানি দিলে এ তো গলে যেত। এখানে একটা সমস্যা তো রয়েছে আসলে, তাহলে রিডিংটা ঠিকঠাক পাবে না, কারণ মমের গলনাঙ্ক যেমন চেক করছো এর তো একটা স্ফুটনাঙ্কও আছে, তাই না? একটা নির্দিষ্ট তাপমাত্রায় মম গলে, তুমি তার চেয়ে যদি বেশি তাপমাত্রা দাও তাহলে তো সমস্যা আসলে, সে তো আসলে গলনাঙ্ক পার করে অন্য একটা টেম্পারেচার দেখাবে। আমার কথা হয়তো তোমরা বুঝতে পারছো না, একটু চিন্তা করো, হ্যাঁ, যে আমি কি বলেছি। দেখো ভেতরের অংশটা,
মম অনেকটুকুই গলেছে, রাইট? গলেছে। আমরা আর কিছুক্ষণ রাখছি এখানে, মমটা একদম গলে গিয়েছে। আমরা যদি থার্মোমিটারটা একটু দেখাই, তোমরা হয়তো ওখান থেকে বুঝতে পারবে না, থার্মোমিটার রিডিং এখন দেখাচ্ছে 30°C, ওখান থেকে বুঝতে পারবে না তোমরা। থার্মোমিটার রিডিং দেখাচ্ছে 30°C, আমরা এইটাকে এর মধ্য দিয়ে দেখব যে রিডিংটা আসলে কততে যায়। ওকে, চলো, মমটা যেহেতু গলে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে মমটা সম্পূর্ণ গলে গিয়েছে, তাই না? আমরা দেখার চেষ্টা করছি রিডিংটা কততে উঠছে। অলরেডি এটা 45-46, তোমরা দেখতে পারবে কি না জানি না, দেখতে পারবে কি না আসলে আমি জানি না, তবুও আমি কিছুটা চেষ্টা করলাম। খুব সম্ভবত এটা হচ্ছে আমার ব্যর্থ চেষ্টা। তোমরা আসলে থার্মোমিটারের টেম্পারেচারটা একেবারেই দেখতে পারবে বলে মনে হয় না আমার কাছে, তবু আমি চেষ্টা করলাম। এইটা হচ্ছে পরীক্ষার ধরন, মূলত আমি আমার জায়গা থেকে তোমাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করলাম। এটাই ছিল মূলত আজকের টেস্ট, যেখানে আমরা মমের গলনাঙ্ক কত সেটা দেখলাম, অর্থাৎ কোনো একটা পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ের যে পরীক্ষা সেটা আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু টপিক নিয়ে আসবো যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক থাকবে। আমি চাইবো তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ডিসক্রিপশনে গেলে আমাদের ফেসবুক পেজ পাবে, ফেসবুক গ্রুপ পাবে, সেখানে তোমরা জয়েন করবে। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।